ব্যাপারটা কি বলতো, তুমি যারা ছোটবেলা থেকে দেখতে পাও না, তো এইবার ধরো ওখানে ধরো সবাই দেখতে পায়, ঠিক আছে, আদার্স যারা কম্পিউটার থাকবে তারা কিন্তু সবাই কিন্তু ফ্রিস্টাইলে যাবে, এইবার কিন্তু তুমি কিন্তু সেই ফ্রিস্টাইলে যাবে না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি শুনতে পাবে না, না শুনতে পারার ফলে তুমি ধরো এদিকে চলে যাবে, ওদিকে চলে যাবে, এবার তোমাকে কিন্তু সেইগুলো ওভারকাম করতে হবে বা সেইগুলো তোমাকে সেই অবস্থা থেকেই তোমাকে কাটতে হবে, আমাদের এটাই চ্যালেঞ্জ। আমাদের কোনো না কাউন্সিলর না এমএলএ এবং কৃষ্ণনগরের মধ্যে ও কোনো সাহায্য পাচ্ছে না, টাকাটা কিন্তু খুব সামান্য টাকা, কিন্তু বিষয় হচ্ছে সেই টাকাটাই ও জোগাড় করতে পারছে না। আজকে আমরা 70তম বর্ষে 81 কিলোমিটার সঞ্চালন প্রতিযোগিতা শুরু করতে চলেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে কানাইলাল চক্রবর্তী। চিন্তা ভাবনা আছে কি? আশা তো আছে। তাতে করে এক এক সময় টানছেও, উল্টো টানটা দিচ্ছে, আর যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে আমাকে পারতেই হবে, পারতেই হবে। আচ্ছা একটা সীমা, একটা জিনিস বলি, তুমি যদি আমাকে 7 দিন দেখো নি তাহলে তোমার কিরম হবে? তাই তুই 81 সাঁতার কাটলি, তো ছবি তুললো, হ্যাঁ তোকে 5 জন জয় জয়কারা করলো, এতে তো মন ভরে, পেট তো ভরে না। নদীতে সাঁতার কাটা আর একটা ইংলিশ চ্যানেলের মতো জায়গায় সাঁতার কাটা, মানে আকাশ আর পাতাল ডিফারেন্ট। আকাশ পাতাল তফাৎ কিছু না। অবশ্যই হবে না তো, কারণ তুমি তো আমার ভালোবাসো। তুমি যদি ভালোবাসতে তাহলে কখনো ভুলতে পারতে না। সেই জায়গায় একটা আলাদা অনুভূতি, আমি সামনে ফ্রান্স দেখতে পাচ্ছি, যেটার জন্য এত স্ট্রাগল, এত কিছু। বাজেট করতে গিয়ে আমি যা দেখলাম তাতে প্রায় 13 লক্ষ টাকা মতো লাগে, প্রয়োজন হলে আমি বাড়ি বিক্রি করে দেবো, সেইভাবে আমি এগিয়েছিলাম।